বর্তমানে বিশ্বের মধ্যে জনপ্রিয় একটি দেশ আর্জেন্টিনা। সুপ্রিয় দর্শক, আপনারা কি জানেন আর্জেন্টিনা দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে? ফুটবল খেলার জন্য এটি খুবই জনপ্রিয় একটি দেশ। সুপ্রিয় দর্শক, আজকেই আমরা জেনে নেব আর্জেন্টিনা দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে। আর্জেন্টিনা দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান। আর্জেন্টিনা দেশের মুদ্রাকে বলা হয় পেসো। আর্জেন্টিনা দেশের এক পেসো সমান বাংলাদেশি টাকায় 0.12 টাকা। আর্জেন্টিনা দেশের কয়েনের তালিকায় রয়েছে 1 থেকে শুরু করে সর্বোচ্চ 10 টাকার কয়েন পর্যন্ত এবং তাদের নোটের তালিকায় রয়েছে 10 টাকার নোট থেকে সর্বোচ্চ 10,000 টাকার নোট পর্যন্ত। আর্জেন্টিনা বিশাল আয়তনের একটি দেশ। সুপ্রিয় দর্শক, এবার জেনে নেওয়া যাক আর্জেন্টিনা দেশের 1,000 পেসো সমান বাংলাদেশি টাকায় কত টাকা। আর্জেন্টিনা দেশের 1,000 পেসো সমান বাংলাদেশি টাকায় 123 টাকা 56 পয়সা। টাকা রেট পরিবর্তনশীল। এবার জেনে নেওয়া যাক আর্জেন্টিনার 10,000 পেসো সমান বাংলাদেশি টাকায় কত টাকা। আর্জেন্টিনার 10,000 পেসো সমান বাংলাদেশি টাকায় 1,235 টাকা 58 পয়সা। টাকা রেট পরিবর্তনশীল। যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে। এবার জেনে নেওয়া যাক আর্জেন্টিনা দেশের 1,00,000 পেসো সমান বাংলাদেশি টাকায় কত টাকা। আর্জেন্টিনার 1,00,000 পেসো সমান বাংলাদেশি টাকায় 12,355 টাকা 80 পয়সা। টাকা রেট পরিবর্তনশীল। এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের 1 টাকায় আর্জেন্টিনার কত পেসো হয়। বাংলাদেশের 1 টাকায় আর্জেন্টিনার 8.9 পেসো হয়। সুপ্রিয় দর্শক, আজকেই আমরা জেনে গেলাম আর্জেন্টিনার দেশে টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে। প্রিয় বন্ধুরা, আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার মান সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।